দুর্গা পূজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যে উৎসবকে ঘিরে সমস্ত বিশ্বের হিন্দুরা এক হয়ে ওঠে, যে উৎসবকে কেন্দ্র করে বাঙালির সমস্ত আবেগ লুকিয়ে থাকে। বাংলাদেশ থেকে নেপাল এবং বিশ্বের প্রতিটি দেশেই এই পুজো পালিত হয়। এক বছরের অপেক্ষার পালা পেরিয়ে শেষমেশ জেগে ওঠে দুর্গার আগমনী বার্তা। প্রতি বছরের মতো এই বছরে উমা এলো আমাদের ঘরে। গত 12ই অক্টোবর সপ্তমীর দিন সকাল সকাল বাড়ির পুজো সমাপ্ত করে আমি ও আমার পাড়ার 3 বন্ধু আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। গত বছর লকডাউনে বেরোতে না পেরে এবার যেন আর তর্স হয়েছিল না। নিউ ব্যারাকপুর থেকে শিয়ালদামুখী ট্রেনে দমদমে চলে এলাম। সেখান থেকে মেট্রো করে রবীন্দ্র সরোবর। প্ল্যান ছিল সাউথ কলকাতার বেশ কয়েকটা ঠাকুর দেখব। আমাদের মধ্যে একজনের আসতে দেরি হওয়ায় প্ল্যানটা পিছিয়ে গেল অনেকটাই। আমরা এখানে 1 ঘন্টার উপর বসে আছি, একজন আসবে বলে, তার আসার কোনো নাম চিহ্ন কোনো দিকে নেই। 7খানা মেট্রো পাস করলো, এখন 1খানা মেট্রো ঢুকছে, দেখা যাক সেই মেট্রোতে আসে নাকি। ফাইনালি সে এসছে, এবার দেখা যাক আমাদের কাজ শুরু হয় নাকি। এরপর আমরা সবার প্রথম গিয়ে পৌঁছালাম মুদিয়ালিতে। বেশ কিছুক্ষণ আমরা মন ভরে প্রতিমা দর্শন এবং মণ্ডপ দর্শন সারলাম। ভিড় তুলনামূলক অনেক কম। এরপর মুদিয়ালি থেকে আমরা এগিয়ে চললাম শিব মন্দিরের দিকে। পথের মাঝে পড়ল ইউথ কর্নার নামক একটি ক্লাব। এরপর আমরা এগিয়ে চললাম শিব মন্দির আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এরই মাঝে চোখে পড়ল পিংলার পটচিত্র শিল্পীদের দোকানগুলি। কত কি না নিয়ে এসেছে ওরা, কি নিদারুণ তাদের হাতের কাজ। হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছলাম শিব মন্দিরে। দূর থেকে দেখা যেতে লাগলো মাতৃ প্রতিমার আবির্ভাব। পথ চলতে চলতে পৌঁছে গেলাম গ্যালারি গোল্ডের সামনে। এই গ্যালারি গোল্ডেই আমার প্রথম এক্সিবিশন। ব্যস্ত শহর কলকাতা যেন শুনশান। দেখতে দেখতে পৌঁছে গেলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোতে। অপরূপ মাতৃ প্রতিমা, কিন্তু সামনে কাউকে যেতে দিচ্ছে না, তাই সাইড থেকেই তুলতে হলো ছবি।
এরপর আমরা চলতে শুরু করলাম ত্রিধারার উদ্দেশ্যে। ফিজিক্যাল ডিস্টেন্স তো কেউ মেনটেন করছিলই না, বরং মাস্ক পরছিল, এই আমাদের অনেক ভাগ্য। ভয় ভয় এগিয়ে চললাম ত্রিধারার উদ্দেশ্যে। ঠাকুরটা দেখা হলো, কিন্তু বড্ড লাইন। শুধু ভাবছিলাম, দিনেই যদি এই অবস্থা হয় তাহলে রাত্রিবেলা কি হয়েছিল। পুজোর ভিড়ে যেন দুই রকমের মানুষের সমাগম। কেউ পথে নেমেছে বিলাসিতায়, তো কেউ পথে নেমেছে তাদের পেটের রুজি রুটি জোগাড়ের জন্য। জায়গাটা সমান হলেও দু প্রান্তের মানুষের গল্প যেন দুই রকম। আর যার প্রাঙ্গণে এত মানুষের সমাগম, সেই জগৎ জননী জগৎস্রষ্টা মা যেন বেঁধে রেখেছে সবাইকে একই সুতোয়। বেলা গড়িয়ে দুপুরের পথে আমরা উল্টো হাঁটা দিয়ে চলে আসলাম একডালিয়াতে। ততক্ষণে পায়ে খিল ধরে গিয়েছে বলাই বাহুল্য। একডালি এভারগ্রিনের মনোরম মণ্ডপ দেখে আমরা মন্ত্রমুগ্ধ, কিন্তু পড়েছে পেটে টান। তাই এরপর আমরা মণ্ডপ দেখে খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আমরা ঘুণাক্ষরেও টের পাইনি আমাদের কপালে যে খাওয়ার নেই। পরে গন্তব্য রেস্টুরেন্টে গিয়ে লম্বা লাইন দেখে আমরা ওখানেই থতমত খেয়ে যাই, যে আমাদের কপালে খাওয়ার জুটত না। সুতরাং বুদ্ধি করে লেকমলে গিয়ে আমরা একটা নিরামিষ ধোসা খেয়ে নিলাম। যদিও আমার নবরাত্রি এমনি চলছিল, বাড়িতে পুজো, তাই আমার সাথে আমার বন্ধুরাও কম্প্রোমাইজ করলো। আমার ব্লগ কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারতো, কারণ এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে একে একে সবাই রওনা দিই। কিন্তু ফেরার আগে কিছু বিশেষ কাজে সঞ্জু ওর বাবার সাথে দেখা করতে চেয়েছিল। ওর বাবা কলকাতা পুলিশের ইন্সপেক্টর। তাই আমরা মেট্রো ধরে দমদমে যাওয়ার বদলে সেন্ট্রালে নেমে সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফেরার পর আমরা ঘড়িতে দেখি আমরা টোটাল 27,256 কিলোমিটার হেঁটেছি। বাড়ি থেকে বাড়ি অবধি টোটাল 20.2 কিলোমিটার, মানে 20 কিলোমিটারের আশেপাশে। দেখতে দেখতে দিন পেরিয়ে বিজয় দশমী। এরপর আর কিছু বলবো না, সবাই মিলে দেখুন এবং এনজয় করুন।
এইবারের মতো এটুকুই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরের বার থেকে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশনস মিস না করেন। ধন্যবাদ। জয় হিন্দ।